बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम टू माय चैनल रेसिपी विद सलमा। आज हमें आपनादेर काछे निये एसेछि खीर सेमुई पिठा बा चुसि पिठा। तो ये पिठाटा किभाबे करलाम आपनादेर देखाबो। तार आगे आमार चैनलटी जारा एखोनो अब्दि सबसक्राइब करेननि प्लिज आमार चैनलटी सबसक्राइब करबेन आर नोटिफिकेशनटा अन राखबेन। चलुन ताहले किभाबे करलाम आपनादेर देखाई। प्रथमे आमि ओवेनेते एकटा पैन बसिए दिएछि, एर मध्ये आमि 1.5 कप पानी दिए दिच्छि। देखतेई पाच्छेन प्रथमे 1 कप दिलाम, तारपर हाफ कप दिलाम, 1.5 कप पानी दिए दिलाम एते। एरपर जखन पानीटा अल्प गरम हये आसबे तखन एते हाफ चामच लवण दिए दिच्छि, आर ओई चामचेरई 1 चामच चीनी दिए दिलाम। दिए पानीटा आमि फुटते देब। तो पानीटा जखन एइभाबे फुटे आसबे तखन आमि हल्का हारा दिए नेड़े नेब। नेवार पर एखाने आमी आतप चालेर आटा निएछि, एटाके चालेर गुड़िओ बला हय। तो एखाने आमी एकटा खामिर बानिए निच्छि, एइभाबे देखतेई पाच्छेन एइभाबे आमी एकटा खामिर बानिए निच्छि। तो एखाने आमार खामिरटा बानानो हये गेछे। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি একটা ঢাকনা নিয়েছি, সেটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এবার আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি, এটা ভালো করে কেড়ে নেব আমি। তো খমিরটা আমার ঠান্ডা হয়ে যেতে আমি এইভাবে ছেনে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি, ভালো করে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি এটা আমি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এটা আমি তিনটে পাটে পাট করে নিচ্ছি, নিয়ে লিচি কেটে নিয়েছি আমি। তো এইভাবে আমি সব লিচিগুলোই কেটে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি লিচি কেটে নিচ্ছি। তো সবগুলোই আমি একইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে একটা খাঞ্চা নিয়েছি, এর মধ্যে একটা বোর্ড দিয়ে দিচ্ছি। দিয়ে এতে আমি একটু চালের আটা ছড়িয়ে দেব, দিয়ে এইভাবে লিচিগুলো আর একটু বড়ো করে নেব। নিয়ে ছোট ছোট টুকরো করে এইভাবে সেমুইটা বানিয়ে নেব, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সেমুইটা বানিয়ে নিচ্ছি। তো এই পিঠাটা শীতকালে সবার বাড়িতেই হয়। তো এইভাবে শীতকালে এই পিঠাটা খেতে ভালো লাগে, তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। তো এখানে আমি লিচিগুলো টুকরো টুকরো করে কেটে সেমুইটা বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার সেমুইগুলো রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে এবং কতটা বেশি হয়েছে। তো এবার আমি ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 কাপের মতন মিল্ক দিয়ে দেব। এটা 500 ml মিল্ক আছে। এরপর এতে 2 ইলাচ দিয়ে দেব, আর 1 চামচের মতন চিনি দিয়ে দেব, 150 গ্রামের মতন খেজুরের গুড় দিয়ে দেব, দিয়ে হাতা দিয়ে একবার নেড়ে দেব। এরপর যে নারকেলটা আমি কেড়ে রেখেছিলাম সেটা 1 কাপের মতন হয়েছে, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ফুটতে দেব। তো এইভাবে যখন ফুটে আসবে তখন এতে আমি সেমুইগুলো সব দিয়ে দেব। এইভাবে আমি সব সেমুইগুলো দিয়ে দিলাম। তো এটা হাতে করে এইভাবে তৈরি করা হয় বলে অনেকে এটা হাতে কাটা সেমুইও বলে। এরপর হাতা দিয়ে আমি সব সেমুইগুলোকে একসাথে মিশিয়ে আমি ফুটতে দেবো। তো এই সময় গ্যাসের ওভেনটা আস্তে থাকবে, মিডিয়াম ফ্লেমে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এটা আমি গুড় দিয়ে বানাচ্ছি। তো আপনারাও এইভাবে বানাবেন, এটা শীতকালে খুবই
তৈরি করা হয় ক্ষীর সেমাইটা। তো এখানে আমার সেমাইটা প্রায় রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রান্নাটা, আমার কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি ওভেনটা অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। তো এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আমার এই ক্ষীর সেমাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, খুদা হাফেজ।